আপনি মিয়া ভাই খ্যাতনায়ক ফারুক সাহেবের ভাগ্নে শুনলাম। হ্যাঁ, এটা অনেকে বলে, কিন্তু আমি যতটুকু শুনেছি নায়ক ফারুকের ভাগ্না হলো ডিপজল। আমি কারো নামে ফিল্মে আসি নাই, আমি আমার নিজের যোগ্যতায় ছবিতে অভিনয় করতে এসেছি এবং আমি কারো নাম ব্যবহার করে কোনো কাজ করিনি, কোনো ছবিতে অভিনয় করিনি। আর ফিল্মে আমি মামা ডাকি নায়ক রাজ্জাককে, কারণ উনি আমার বড় মামার বন্ধু ছিলেন। তারপরে আলমগীর সাহেব, উনি আমার মামা। আর নায়ক ফারুককে আমি চিনি, উনি একজন বিখ্যাত অভিনেতা, অনেক ভালো ভালো ছবি দিয়েছেন উনি, ওইভাবে চিনি। কিন্তু ওই যে মামা আসলে আমার রিলেটিভ কিছু তা না, আবার খুব রিলেটিভ না তাও বলা যাবে না, কারণ আমার মার কাছে শুনেছি যে উনি আমাদের বাসায় বড় হয়েছেন, আমাদের বাসায় ছিলেন অনেক, প্রায় যখন লাঠিয়াল ছবি করেন তখন উনি আমাদের বাসায় ছিলেন। তো মামা ডাকি আর কি, কিন্তু কোনো রিলেশন নাই ওনার সাথে। চলচ্চিত্রের ওই জায়েদ খান এবং মিশা সদাগরকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি সহ আপনাদের চলচ্চিত্রের 18 সংগঠন এবং বাদ যাওয়া সমিতি 184 শিল্পী সমিতির 184 জন অবাঞ্ছিত শিল্পী সহ সবাই মিশা এবং জায়েদ খানের পদত্যাগ চাচ্ছে। তো ওদের পদত্যাগ সম্বন্ধে আপনি কি কিছু বলবেন এবং মিশা জায়েদের ব্যাপারে? এটা আসলে অনেক বিশাল প্রশ্ন করেছেন। সেটা হলো, প্রথম কথা হলো, আমাদের শিল্পী সমিতির একটা কনস্টিটিউশন আছে, একটা মানে সিস্টেম আছে কারা সদস্য হতে পারবে। তো সেখানে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, অনিয়ম থেকে থাকে, কিছু লোক বাদ হতে পারে, কিন্তু তাই বলে গড়রাহে 184 জন বাদ পড়বে এটা ঠিক বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হয়নি। এখানে আমার কাছে মনে হয় কিছু স্বার্থের কাজ হয়েছে, কিছু কিছু মানুষকে বাদ দেওয়া হয়েছে যারা প্রচুর ছবিতে অভিনয় করেছে। এবং একটা মেয়ের ওই দিন সাক্ষাৎকার দেখলাম আমি, মেয়েটা সাইড হিরোইনের কাজ করেছে, অনেক ছবি করেছে, সে তাকেও বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাকে বাদ দেওয়ার তো কথা না। এরকম অনেকেই আছে, ভুল ভ্রান্তি হয়েছে, বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক সিনিয়র শিল্পী আমি শুনেছি, এখন সত্য মিথ্যা আমি জানি না, কারণ আমি এটা নিয়ে, কারণ শিল্পী সমিতির ইলেকশন হওয়ার পর থেকে আমি এই ইস্যু থেকে একটু দূরে থাকি, কারণ আমি ঠিক শিল্পীদের নিয়ে রাজনীতিটা পছন্দ করি না, যে কারণে আমি এখন কিন্তু এই রাজনীতি থেকে প্রচণ্ড দূরে। যেমন 18 সংগঠন মিশা এবং জায়েদকে বয়কট করেছে, এই বয়কট করার কারণে আমাদের চলচ্চিত্রের বিখ্যাত নায়ক বলেন, অভিনেতা বলেন, ফারুক সাহেব বলেছেন যে কোনো শিল্পী অবাঞ্ছিত করা যায় না বা বয়কট করা যায় না। কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে, আমি তখন ছিলাম শিল্পী সমিতির, তখন আমি শিল্পী সমিতিতে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ওই সময় ফারুক সাহেব একটা সংগঠন, ফারুক সাহেবকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হলো, যে চলচ্চিত্র পরিবার। তখন আমি দেখলাম ফারুক সাহেব আমাদের শাকিব খানকে বয়কট করলো এবং অমিত হাসান, মৌসুমি, ওমর সানি তাদেরকেও বয়কট করতে চেয়েছিল। তো সেখানে আমি খুব চিল্লাচিল্লি করেছিলাম, রাগারাগি করেছিলাম যে কেন সবাইকে বয়কট করা হবে, তাহলে কে অভিনয় করবে চলচ্চিত্রে? তখন তারা সব বাদ দিয়ে শুধু শাকিব খানকে বয়কট করলো। তো শাকিব খানকে তো নায়ক ফারুক সাহেবই বয়কট করলেন। তো সেখানে আবার উনি বলেন কি করে যে শিল্পীদের বয়কট করা যায় না? তবে হ্যাঁ, এটা আমি আশা করি না। কেন করি না? আজকে চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ, আমাদের হল নেই, ছবি চলে না, ছবি হয় না। তো সেখানে এই বয়কটের এটা না হলো, না হলে ভালো হতো। কিন্তু মানুষ যখন প্রচণ্ড বেয়াদব হয়ে যায় তখন কিন্তু কারো কিছু করার থাকে না। আমাদেরকে প্রথম বুঝতে হবে যে প্রযোজক ঘরের লক্ষ্মী আর পরিচালক হলো একটা শিপের ক্যাপ্টেন। তো আমি যতটুকু শিখেছি, আমি থিয়েটার থেকে আসছি, আমি থিয়েটারে অভিনয় করতাম, ওখান থেকে আমরা এটা শিখে এসেছি যে ডিরেক্টর একজন বিশাল ব্যাপার, আমরা ওনাদেরকে প্রচণ্ডভাবে সম্মান করা শিখে এসেছি। হ্যাঁ, একজন ক্যাপ্টেন মানে ওনার আদেশেই আমরা কাজ করি। হ্যাঁ, শিল্পী সত্তাটা আমার ভেতরে আছে, উনি বের করেন, কিন্তু বাংলাদেশের সবাই তো শিল্পী হতে পারবে না, তাই না? এটা তো সোজা জিনিস না। যেমন শিল্পী তৈরি করা যায় না, ডিরেক্টরও তৈরি করা যায় না।
একজন প্রযোজকও কিন্তু একটা শিল্পী, কারণ তার যদি শিল্পর প্রতি ভালোবাসা না থাকতো তাহলে একজন প্রযোজক কখনো লগ্নি করতো না। তো সেহেতু প্রযোজক, পরিচালক, শিল্পী কাউকেই ছোট করে দেখার কিছু নাই, কাউকেই ছোট করা উচিত না, এটা হলো আমি মনে করি। আর যেসব কথা হচ্ছে, কাদা চুরাচুরি হচ্ছে, এটা হয় কি, যেমন মনে করেন আমি একজনের সমালোচনা করলাম, সমালোচনা কিন্তু সবাই করতে পারে, কিন্তু সমালোচনা যার নামে হয় সে কিন্তু অনেক বড় হয়ে যায়। এর জন্যে কাউকে নিয়ে এত সমালোচনা করা ঠিক না, আননেসেসারি। যে মানুষটার কোনো এখন কোনো ই নেই, কোনো কাজ নেই, বা কোনো চলচ্চিত্রের প্রতি যার কোনো প্রেম নেই, চলচ্চিত্রের জন্য যে কিছু করে নেয় তাকে নিয়ে যদি আপনি এত বেশি কথা বলেন তাহলে তো তাকে উপরে উঠিয়ে দিচ্ছেন, তাই না? এটা প্রয়োজনটা কি? আর আমাদের শিল্পীদের মধ্যে এখন প্রযোজক, শিল্পী, পরিচালক সবার মধ্যে এমন আত্মিক সম্পর্ক হওয়া উচিত যেন আমরা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারি, সরকার যেন আমাদের উপরে একটু খুশি থাকে এবং আমাদের সিনেমা হলগুলো যেন হয়। যেমন এখন ডিজিটাল সিনেমা হল যদি না হয় তাহলে কিন্তু ছবি চলবে না, একসময় মার খেয়ে যাবে ছবি, আমরা সবাই না খেয়ে থাকবো। আজকে যেমন মনে করেন আজকে কোনো কাজ নেই, কি করব? এক সময় শুটিংয়ের মানে শিডিউল দিতে, মানে কার ছবি শিডিউল আগে দিব, এইভাবে করতে হতো। আর আজকে তো একটা ছবি বছরে করি কিনা এটি সন্দেহ আছে। তো সেহেতু এগুলো নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। আর যারা বড় বড় লোক, যারা বড় পরিচালক, বড় প্রযোজক, বড় অভিনেতা, তাদেরকে নিয়ে কটাক্ষ না করলেই আমি খুশি হই। আর জায়েদ মিশার যেটা হয়েছে, এটা আমার যেটা মনে হয় যে যার যেমন কর্ম সে তেমন ফল পাবে, কারণ শিল্পী সমিতিতে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে কেউ বয়কট করেনি। কারণ আমি শিল্পী সমিতির সদস্য ছিলাম, আমি শিল্পী সমিতির কমিটিতে ছিলাম, আমরা কখনো এটা দেখিনি যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে প্রযোজক বা পরিচালকরা বয়কট করেছে। এটা প্রচণ্ড দুঃখজনক এবং প্রচণ্ড লজ্জাজনক আমার কাছে মনে হয়। এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক আমি আশা করি, এবং যদি কোনো প্রবলেম থাকে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন আমাকে, রাগ করে অনেক কিছু বলা যায়, তবে আমরা শিল্পী, আমরা পরিচালক, আমরা প্রযোজক, আমাদের রাগের কিছু নাই, মাথাটা ঠান্ডা করে বসে কিছু একটা করা উচিত, সেটা যেটা ভালো হয় সবাই যেটা ভালো বুঝবে সেটা করবে। আমার একার কোনো কথা বলা ঠিক হবে না, কেন হবে না, তাহলে মনে হবে যেটা কোনো ব্যক্তিগত আক্রোশ হয়ে গেল, কারণ আমার কোনো ব্যক্তিগত আক্রোশ কারোর সাথে নেই। সে সিদ্ধান্ত নেবে আপনারও অবশ্যই, অবশ্যই 18 সংগঠন যা বলবে আমি মেনে নিতে বাধ্য, মেনে নেব কেন, মেনে নিতে বাধ্য আমি, কারণ 18 জন সংগঠনের এক একটা সংগঠনের অনেকগুলো লোক আছে, তারা তো নিশ্চয়ই অজ্ঞ নয়, তারা জ্ঞানী, তারা বুঝে শুনেই সব করবে। তো যারা বুঝে শুনে সব করবে আমি তাদের বিরুদ্ধে যাব কেন? ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা ছবি দেখুন, হলে আসুন, আপনারা হলে আসলে এবং ছবি সম্বন্ধে কথা বললে তখন হবে আমাদের ছবির প্রযোজকরা এগিয়ে আসবে, এবং হল মালিকদের বলবো দয়া করে আপনারা হলগুলোকে সুন্দর করেন, ডিজিটাল করেন এবং আমাদের ছবিকে বাঁচান, কারণ পৃথিবীতে ছবি, চলচ্চিত্র অসম্ভব শক্তিশালী একটা মাধ্যম। যেই মাধ্যমে, যেমন জহির রায়হানের একটা ছবি আছে, ছবিটার নাম হলো জীবন থেকে নেয়া, এই ছবি থেকে কিন্তু একটা সংগ্রামের বীজ বপন করা হয়েছে, সেটাও একটা সংগ্রামের বীজ। তো চলচ্চিত্র মানুষের কথা বলে, মানুষের দুঃখের কথা বলে, আনন্দের কথা বলে, চলচ্চিত্রে মানুষের জীবনকে প্রকাশ করে। সেহেতু চলচ্চিত্রকে যদি আপনারা বাঁচাতে না আসেন, আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আমরাও মরে যাব, দেশের অবস্থাও, দেশকেও মানুষ জানতে পারবে না যে আমাদের দেশের কালচারটা কী, এটাও মানুষ জানতে পারবে না। তো এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমি দর্শকদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা দয়া করে হলে আসুন, হলে এসে ছবি দেখুন। আপনি চলচ্চিত্রে কত সালে এসেছেন? আমি প্রথম আসছি সম্ভবত এটা 82-তে, তখন আব্দুল আল মামুন একটা ছবি তৈরি করেছিলেন, ছবিটার নাম হলো মাটি ও মানুষ।
সেটার ক্যামেরাম্যান ছিলেন রফিকুল বারী চৌধুরী। তো সেটা আমার প্রথম ছবি, সেই ছবিতে আমি হিরো ছিলাম, আমার সাথে ছিল রাইসুল ইসলাম আসাদ এবং সাইমা নামে একটা হিরোইন ছিল। তো ওটাই আমার প্রথম আরম্ভ, কিন্তু আমি তখন অভিনয় করিনি। ওই ছবিটা করার পর আমি চলে গেছি, তারপর আমি চলে আসি ঠিক 95-এ প্রথম আসি, তখন প্রেমের কসম এবং বাজিগার হাফিজউদ্দিন সাহেবের, আর প্রেমের কসম হলো হাসিবুল ইসলাম মিজানের, এই দুটা ছবিতে আমি একটাতে অ্যান্টি হিরো আর একটা মেন ভিলেন হয়ে আসি। এই আমার পথ চলা। তখন আমি 2000 পর্যন্ত আমি অভিনয় করে চলে যাই, আমি 12 গ্যাপ দিই, 12 আমি আর অভিনয় করিনি। 12 থেকে 13 পর আবার আসি আমি জটিল প্রেম ছবিতে, শাহীন সুমনের ছবি, শাহীন সুমনের জটিল প্রেম থেকে আসি, তারপরে তো এখন আবার অভিনয় করে যাচ্ছি। এই আমার পথ চলা।